বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদের আমি যেটি দেখাবো, একটি মোবাইলের নষ্ট ব্যাটারি দিয়ে কি তৈরি করা যায়। তো আমরা অসাধারণ একটি টর্চ লাইট তৈরি করব। তো সেটির জন্য আমাদের যে লাগবে, একটি মোবাইলের ব্যাটারি, দুটি রেজিস্ট্যান্স, একটি হচ্ছে 1K আর একটি হচ্ছে 2 ওহমস, আর এক লাগবে একটি সুইচ। আমাদের সামান্য কিছু জিনিস দিয়ে আমাদের এই প্রসেসটি তৈরি করা যায়। আর লাগবে আমাদের 4টি বাল্ব। তো 4টি বাল্ব অনেক সুন্দর আলো হবে। তো এটি কিন্তু লং টাইম চার্জ থাকে, একদিন চার্জ দিলে প্রায় সপ্তাহখানেক চলে যায়। তো ব্যাটারির উপরে আগে আমাদের যে বাল্বটি লাগানোর জন্য আমরা একটি সার্কিট ব্যবহার করছি, সেটি ভালোভাবে আঠা দিয়ে ভালোভাবে সংযুক্ত করতে হবে। তো এটির উপরে আমরা লাইটগুলো কানেকশন করব, যাতে অনেক মজবুত হয়। তো সোজা করে লাগাতে হবে, যাতে লাইটগুলো সোজা হয়, কারণ সার্কিটটি যদি বাঁকা হয় তাহলে কিন্তু লাইটগুলো বাঁকা হবে। অবশ্যই খেয়াল রাখবে লাইটগুলো যাতে সোজা করার জন্য। তো আমরা আর একটি ভালো জিনিস, সেটি হচ্ছে এই লাইটটি কিন্তু মোবাইলের যে অ্যান্ড্রয়েড ফোনের যে চার্জারগুলো আছে সেটা দিয়ে চার্জ করানো যায়। আর এই যে সার্কিটটি দেখতে পাচ্ছ, সেটি এটি হচ্ছে আমাদের চার্জিং এর যে পিনটি আছে সেটি লাগানোর জন্য। এখানে কোনো পার কিছু নেই, শুধু ওই পিনটি যাতে ঝালাই করে লাগানো যায় শোল্ডারিং দিয়ে। তো সেটির জন্য আমরা এটি ব্যবহার করেছি। এটি একটি এলইডি বাল্ব থেকে কেটে নেওয়ার সার্কিট। তো এখন আমাদের সুইচ লাগাতে হবে। সুইচটি আমরা একদম মিডল প্রান্তে ব্যবহার করব, যাতে অন অফ করতে অনেক সুবিধা হয়। তো মিডল প্রান্তে ব্যবহার করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাজটি হচ্ছে লাইটগুলো সার্কিটের সাথে অ্যাড করা। তো লাইটগুলো সার্কিটের সাথে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের যে দেখতে হবে বাল্বগুলো প্লাস প্লাস এবং মাইনাস, মাইনাসের সাথে মানে প্যারালাল কানেকশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্লাস চিহ্নটি হচ্ছে বাল্বের যে চিকন সাইডটি আছে, যে দেখতে পাচ্ছ চিকন সাইডটি হচ্ছে প্লাস, আর বাল্বের যে মোটা সাইডটা আছে সেটি হচ্ছে মাইনাস, মানে ডিসি মাইনাস সাইড। তো আমাদের এখন কাজটি করতে হবে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস অ্যাড করতে হবে। তো বাল্বটি লাগানোর কাজ শেষ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসের সাথে অ্যাড করতে হবে, এবং অবশিষ্ট পিনগুলো কেটে ফেলতে হবে যাতে ভালো হয়। অবশিষ্ট পিনগুলো কাটার পর খেয়াল রাখবে আমাদের প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস যাতে ভালোভাবে অ্যাড করা হয় এবং কোনো প্রকার যেন শর্ট সার্কিট না হয়। তো মাইনাস 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 প্লাসের সাথে অ্যাড না হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছ আমরা মাইনাস মাইনাস প্লাস প্লাস শর্ট করে দিয়েছি, আর আমাদের লাস্টের সাইডের যে প্লাস মাইনাসটি আছে সেটি শর্ট করার জন্য আমরা একটু প্রয়োজনীয় তার ব্যবহার করব। তো তারটি অবশ্যই আমরা ফাইবার দিয়ে দিব, যাতে হিট হলে কোনো প্রকার তার গোলে শর্ট সার্কিট না হয়। তো কাজটি অনেক সুন্দরভাবে হবে। এটি কিন্তু হেভি হেভি টিকসই লাইটগুলো, এবং চার্জিংও যায় অনেকক্ষণ, একদিন চার্জ দিলে মোটামুটি 6-7 দিন ব্যবহার করা যায়। এবং মিনি একটি লাইট, আলো হয় অনেক লাইটের তুলনায়, যে কোনো জায়গায় নিয়ে যেতে অনেক সুবিধা হয়, যে কোনো সাইডে রাখা যায়, একটি ম্যাচের সম পরিমাণ একটি লাইট, লাইট হিসাবে আলো এর অনেক বেশি। তো আমরা এখন কাজ করছি, এখন আমাদের কাজটি করতে হবে প্লাস সেকশনের সাথে, মানে প্লাস থেকে অথবা সুইচ থেকে আমাদের প্লাস সেকশনটি অ্যাড করতে হবে 2 ওহমসের একটি রেজিস্ট্যান্স দিয়ে। আর বাল্বের যে মাইনাস সেকশনটি আছে সেটি সরাসরি ব্যাটারি মাইনাসের সাথে অ্যাড করব।
আর চার্জিং ইন্ডিকেটারের জন্য আমরা একটি ছোট্ট এলইডি লাইট ব্যবহার করব সিগন্যালের জন্য। সেই সিগন্যালটি আমরা বাল্বের যে মাইনাস সেকশনটি আছে সেখানে ভালোভাবে অ্যাড করে দেব। মোট কথা, মাইনাস সেকশনটির সব জিনিসের কাজ এক, মাইনাসের কোনো কাজ নেই, সব কাজ হচ্ছে আমাদের প্লাস সেকশনে। তো আমরা 2 ওহম দিয়ে সুইচ থেকে প্লাস নিয়েছি এবং মাইনাসটি সরাসরি ব্যাটারির সাথে, এবং কি মাইনাস সরাসরি চার্জিং পিনের যে আমাদের যে মাইনাস সাইড আছে সেইখানে অ্যাড করব। তো অবশ্যই অনেক ভালোভাবে লাগাবে, মানটি সরাসরি আমরা এখন অ্যাড করতেছি। তো অবশ্যই খেয়াল রাখবে, তো অনেক ভালো যাতে হয়। আর আমাদের যে ইন্ডিকেটর যে বাল্বটি আছে সে বাল্ব থেকে প্লাস লাইনটি আমরা 1K রেজিস্ট্যান্স দ্বারা সরাসরি চার্জিং যে আমাদের যে সকেটটি আছে সেই সকেটের প্লাস প্রান্তে অ্যাড করব। তো সেখানে অ্যাড করার জন্য আমাদের লাগবে কিন্তু ব্যাটারি চার্জও কিন্তু করতে হবে, সেই কারণে আমরা একটি ডায়োড নিয়েছি। তো ডায়োডের যে মাইনাস পয়েন্টটি আছে সেটি আমরা চার্জিংয়ের চার্জারের যে সকেট আছে সেখানে আমরা প্লাসের সাথে অ্যাড করব, আর ডায়োডের যে প্লাস পয়েন্টটি আছে সেটা আমরা সরাসরি ব্যাটারির প্লাসের সাথে অ্যাড করব, মানে চার্জিং করার জন্য। আর সেখান থেকে আমাদের সুইচে শর্ট করে দিয়েছি যাতে সেখানে লাইন যায়। তো দেখো এখন টেস্ট করব, চার্জিং সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ চার্জ হচ্ছে অনেক সুন্দর। তো এখানে যদি কস্টি অথবা ভালোভাবে আঠা লাগিয়ে দাও তো দেখা যাবে যে সেই বাল্বগুলোই লাল হচ্ছে। তো এখানে আমরা টি জ্বালিয়ে দেখাবো, দেখো অনেক সুন্দর আলো, অনেক সুন্দর আলো কিন্তু এটি। তো যারা কষ্ট করে ভিডিওটি দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।